হ্যালো বন্ধুরা, আর্কিওলজিস্টরা এই মমি বক্স খুলে মমির সঙ্গে যা দেখতে পেয়েছিল তা দেখার জন্য তারা প্রস্তুত ছিল না। আর এমনই হাজার হাজার বছরের পুরনো বস্তু বর্তমান তথ্যপ্রযুক্তির পৃথিবীতে আবিষ্কার হচ্ছে। এগুলোর মধ্যে কিছু কিছু বস্তুর ব্যাখ্যা বিজ্ঞানীরা খুঁজে পায়, আর এমন কিছু রয়ে যায় যার ব্যাখ্যা বিজ্ঞানীরা খুঁজতে গিয়ে আটকে ওঠে। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি পৃথিবী জুড়ে খুঁজে পাওয়া এমন সব প্রাচীন বস্তু, যা দেখার পর আপনাদের মনে হবে প্রাচীনকালের মানুষ যেন আমাদের চাইতেও উন্নত প্রযুক্তির অধিকারী ছিল এবং সেই সঙ্গে তাদের যেন এলিয়েনদের সঙ্গে কোনো সংযোগ ছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। লালিবেলা চার্চ। ইথিওপিয়াতে অবস্থিত এই চার্চ হাজার হাজার বছর পূর্বে মানুষ কিভাবে তৈরি করেছে তার রহস্য এখনও জানা যায়নি, কারণ এটা দেখতে যেমন বিশাল আকৃতি তেমন এর উচ্চতাও অনেক বেশি। সেই সময় তেমন কোনো যন্ত্রপাতিও ছিল না যে পাথর কেটে এত বিশাল আকারের স্থাপনা তৈরি করা সম্ভব হবে। এটা হাজার হাজার বছরের পুরনো হলেও এগুলো দেখতে কিন্তু বর্তমানের আধুনিক চার্চগুলোর মতোই। আরও বেশি অবাক হতে হয় এই ভেবে যে এই সম্পূর্ণ চার্চ কোনো ইট দিয়ে তৈরি হয়নি, বিশালাকারের পাথরের খণ্ড সম্মেলন ঘটিয়েই এই চার্চটি তৈরি করা হয়েছিল। এই চার্চ এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে সূর্যের রশ্মি প্রতিকক্ষকেই আলোকিত করে তোলে, কিন্তু তারপরও বৃষ্টির ফোঁটা পর্যন্ত কোনো কক্ষে ঢুকতে পারে না। এই চার্চের প্রতিটি কক্ষ আন্ডারগ্রাউন্ড টানেলের সাথে সংযুক্ত করা। সে সময় বলতে গেলে বিজ্ঞানের কোনো অগ্রযাত্রাই ছিল না, কিন্তু তারপরও এটা কীভাবে তৈরি করা হয়েছে সেটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। গোবেকলি টেপি। 1994 সালে সন্ধান পাওয়া এই স্থাপনাটি ইতিহাস সম্পর্কে মানুষের পুরো ধ্যান ধারণাটাই পাল্টে দেয়। যদিও অনেকেই মনে করে আমরা বর্তমান আধুনিক সমাজের মানুষ ইতিহাসের বিভিন্ন জাতি সম্পর্কে অনেক কিছুই জানি, কিন্তু এই ধরনের স্থাপনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যে আমাদের ধারণার চাইতেও পূর্বযুগের মানুষেরা অনেক উন্নত ছিল। এটা একটি টেম্পল, আর এই টেম্পল বিশাল আকারের স্টোন পিলার দিয়ে নির্মাণ করা হয়েছে। পিলারগুলোর উপরের দিকে বিভিন্ন রকমের প্রাণীর চিত্রকর্ম রয়েছে। তবে এটাই এই স্থাপনার আশ্চর্যের বিষয় নয়, এই স্থাপনার মূল আশ্চর্য হলো এটার ইঞ্জিনিয়ারিং বা নির্মাণ কৌশল। এই পিলারগুলোর উপরে 10 টন ওজনের ভারী পাথর বসিয়ে দেয়া হয়েছে, এবং সেই সময়ে কোনো রকম প্রযুক্তি ছাড়াই এত ভারী পাথরের টুকরো কিভাবে এত উঁচু পিলারের উপরে রেখে দেয়া সম্ভব এটা কারোর জানা নেই। অনেকেই পরীক্ষা নিরীক্ষা করে দাবি করে এটা প্রায় 11,500 বছরের পুরনো একটি টেম্পল। 100 ডেড বডিস। মানুষ যতটা না ভয় করে প্রাগৈতিহাসিক কোনো প্রাণীর বা একজন পূর্ণবয়স্ক মানুষের কঙ্কালকে, তার থেকেও বেশি ভয় করে থাকে বাচ্চাদের কঙ্কালকে। কোথাও যদি একসাথে 100টা বাচ্চার কঙ্কালের খোঁজ পাওয়া যায় তবে কি বলবেন? এই জায়গার অবস্থান মেডিটেরিয়ান তটের প্রাচীন বন্দর এসকেলনের তলদেশে। 1998 সালে একটি গুহার মধ্যে কিছু আর্কিওলজিস্ট কঙ্কালগুলোর সন্ধান পায়। এটাই পৃথিবীর মধ্যে সবথেকে বেশি শিশুদের কঙ্কালের একত্রিত অবস্থান। গবেষকেরা মনে করেন এই সকল বাচ্চার বয়স 1 থেকে 2 সপ্তাহ করেছিল। তারা পুরোপুরিভাবে সুস্থও ছিল, কিন্তু হঠাৎ করে সবাই মারা যায়। গবেষকরা মনে করেন এই বাচ্চারা সবাই যৌনপল্লীতে জন্মগ্রহণ করেছিল, আর এজন্যই তাদের এই অবস্থা। অবাক করা বিষয় হলো রোমান সাম্রাজ্যের কিছু কিছু জায়গায় নবজাতক বাচ্চাদেরকে পরিপূর্ণ মানুষ বলে গণ্য করা হতো না, আর তাছাড়া এরা তো যৌনপল্লীতে জন্মগ্রহণ করা শিশু ছিল, তাই তাদের এই অবস্থা করা হয়েছিল। কেইটনেস, স্কটল্যান্ড। এই এরিয়াল ভিউটার দিকে একটু ভালো করে লক্ষ্য করুন। যদিও এখানে তেমন কিছুই দেখা যাচ্ছে না ঘাস এবং শ্যাওলা ব্যতীত। একদল আর্কিওলজিস্ট 2019 সালের ডিসেম্বর পর্যন্ত এখানে ব্যাপক গবেষণা চালিয়েছে, এবং তারা আশা করে যে এখানে তারা এই দেশের সবথেকে পুরনো এবং সমৃদ্ধ বাড়ির চিত্রকর্ম সম্পর্কে খুবই দ্রুতই নতুন কিছু জানাতে পারবে। এই ঘাস এবং শ্যাওলার নিচেই রয়েছে বিভিন্ন বাসস্থান যা সেই সময়ে কুঁড়ে ঘর ছিল, আর এই সকল বাসস্থানের বয়স 1400 বছরেরও বেশি। এখানে একটি পাথর দিয়ে তৈরি করা টাওয়ারও রয়েছে। বলা হয়ে থাকে এটা আয়রন এজের সময়কালের। সেই সময়কার জীবনযাপন সম্পর্কে এখনো খুব বেশি কিছু জানা যায়নি, তবে যেহেতু এটা নিয়ে বেশ গবেষণা চলছে তাই বলাই যায় খুবই শীঘ্রই এই জাতি সম্পর্কে পৃথিবী নতুন কিছু চমকপ্রদ তথ্য পাবে। এটা রোমান সাম্রাজ্য চলাকালীন রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। জায়ান্ট টেম্পল। এটা খুবই রহস্যময় একটি জায়গা। এটার অবস্থান মাল্টাতে, আর এই উপাসনালয়কে বলা হয় গান্টিয়া টেম্পল। এটা আমাদের পৃথিবীর মধ্যে দ্বিতীয় প্রাচীন ধর্মীয় উপাসনালয়, আর ইতিহাসের প্রথম ধর্মীয় উপাসনালয়ের অবস্থান তুরস্কতে, আর এই টেম্পলের নাম গোবেকলি টেপি। যাই হোক, মাল্টার স্থানীয় মানুষরা মনে করে যে সময়ে এটাকে তৈরি করা হয়েছে সেই সময়ে বৃহদাকার মানুষেরা বাস করত, আর তারাই এসব স্থাপনা তৈরি করেছে। সেই সময় তারা বিশালদেহী ছিল বলে এসব কিছুর আকৃতি এমন বিশাল আকার ছিল, আর এমনটাই স্থানীয়রা মনে করে থাকে। কিছু কিছু মন্দিরের উচ্চতা 20 ফিটের চাইতেও বেশি। স্থানীয়রা মনে করে এসব স্থাপনা যারা তৈরি করেছে তারা বর্তমান মানুষের চাইতে প্রায় 2 গুণ বড় ছিল। এলিয়েন স্কালস ইন মেক্সিকো।
1999 সালে মেক্সিকোর একটি প্রত্যন্ত গ্রামে খোদাই করার সময় এই ধরনের কঙ্কালের সন্ধান মেলে। আর এটা একটি প্রাচীন কবরস্থান ছিল যেখানে লম্বা লম্বা মাথার অনেক হিউম্যান স্কাল ছিল, যেগুলো দেখলে যে কেউ খুবই সহজে মনে করবে এটা নিশ্চয়ই কোনো এলিয়েনের মাথার খুলি। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে হাজার হাজার বছর পূর্বে এই ঐতিহাসিক প্রাচীন গ্রামে একটি জাতি বাস করত, যারা তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শিশুদের মাথায় এই ধরনের লম্বা কিছু একটা বেঁধে দিয়ে মাথাকে লম্বা করে দিত। তারা অন্য জাতির মানুষদের থেকে নিজেদেরকে আলাদা প্রমাণ করার জন্যই এগুলো করত। ফ্রোজেন স্যাক্রিফাইস চিলড্রেন। 1999 সালে আর্জেন্টিনার লুলাইকো আগ্নেয়গিরির জলামুখের কাছাকাছি একটি স্থানে প্রাচীন এই মন্দিরের মধ্যে এই মমিগুলোকে পাওয়া গিয়েছিল। আর্কিওলজিস্টরা মনে করেন প্রাচীনকালে এই এলাকাতে এমন কিছু ধর্মীয় বিশ্বাসের মানুষ বাস করত যারা তাদের ধর্মীয় রীতিনীতি অনুসারে বাচ্চাদেরকে তাদের দেবতার কাছে এভাবে মমি বানিয়ে রেখে দিত। 500 বছর পূর্বে প্রচলিত এই বলি দেয়া বাচ্চাগুলোকে বলা হতো কাপাকোচা বলি, আর সেই বলিতেই এই বাচ্চাদের জীবন গিয়েছিল। এখানে প্রাপ্ত বাচ্চাগুলোর মমিগুলোর মধ্যে সবথেকে ছোট বাচ্চাগুলোর নাম দেয়া হয়েছে লুলাইকো বয় আর লাইটনিং গার্ল। 13 বছরের লুলাইকো গবেষকদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই মমিটির চুলের তেমন কোনো ক্ষতি হয়নি। পাখির পালক দিয়ে তৈরি মুকুটও এই মমিগুলোর মাথায় পাওয়া গিয়েছিল। সেই সময় বলির 1 বছর আগে এই বাচ্চাগুলোকে খুবই সেবা যত্ন করা হতো, আর বলির সময় আসার আগ পর্যন্ত এদেরকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং কোকোর পাতা খাওয়ানো হতো, যার কারণে এরা প্রায় সবসময় নেশাগ্রস্তই থাকতো, যাতে করে এসব বাচ্চাদেরকে বলি দেওয়ার পূর্বে এসব বাচ্চারা যেন কোনো রকম বাধা প্রদান করতে না পারে। দ্য আনফিনিশড অবলিক্স ইন ইজিপ্ট। এই স্মৃতিস্তম্ভটি গ্রানাইট দিয়ে তৈরি, আর এটি প্রাচীন মিশরের আরও একটি রহস্য। এটার আকৃতি শত্রু পিরামিডের মতো, এটি সূর্য দেবতার প্রতীক ছিল। 40.75 মিটার লম্বা এই পিলারের অবস্থান ছিল একদম পিরামিডের সম্মুখ পাশে, আর এটার ওজন ছিল 168 টন। এটা ছিল সেই সময়কার নির্মিত সবথেকে উঁচু পিলার। এটা নির্মাণের আগে যে পিলারগুলো সবথেকে বৃহদাকার ছিল তার ওজন ছিল 200 টন এবং 500 টন, তবে এখন এটা আর আগের মতো ব্যবহারযোগ্য অবস্থায় নেই। কিছু বছর আগে মিশরে একটি মমি বক্স পড়ে থাকতে দেখা যায়, আর এটা ছিল 4000 বছরের পুরনো। বক্সটি বলতে গেলে পুরোপুরি অক্ষত ছিল। কিছু সময় পরে এই বক্সটি ক্যামেরার সামনে খোলা হয়, যদিও এটাকে অনেকেই ফেক ফুটেজ বলে মনে করে, কারণ অনেকে ধারণা করে এই বক্স খোলার সময় মমির সাথে অনেক প্রাচীন মিশরের সোনার মুদ্রা এবং গহনা থালাবাসনও পাওয়া যায়, আর এগুলো ছিল বহুমূল্যবান সম্পদ। সোনার তৈরি অনেক মূর্তিও ছিল, যদিও কর্তৃপক্ষ এই দাবি মিথ্যা বলে ঘোষণা দিয়েছিল। আপনারা জানলে অবাক হবেন, আর্কিওলজিস্টরা বলে থাকে যখন কোনো দেহকে মমি বানানো হতো তখন মমির সঙ্গে তার সারা জীবনের অর্জিত সমস্ত ধন সম্পদ দিয়ে দেয়া হতো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।